সবাইকে আবারো এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমি মূলত তোমাদের সামনে কথা বলবো যে ভর্তি পরীক্ষায় যে রিটেন এক্সামটা হবে সেটার ব্যাপারে, অর্থাৎ রিটেন এক্সামটা কিরকম হতে পারে এবং তোমরা সেটা কিভাবে উত্তর করবে বা সেই রিটেন এক্সামটার ভয় কিভাবে তোমরা দূর করবে বা রিটেন এক্সামে কিভাবে আসলে উত্তর করা লাগবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। তো প্রথমত বলে রাখি যে রিটেন পরীক্ষাটা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এক রকম হবে, বাট যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু অন্যরকম হবে। সায়েন্স কমার্সের স্টুডেন্ট যারা, অর্থাৎ সায়েন্স কমার্স ইউনিটে যারা পরীক্ষা দিবে, যারা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে, যারা বাণিজ্য অনুষদে পরীক্ষা দিবে, তাদেরকে স্ট্রং প্রিপারেশন নেওয়া লাগবে। কারণ তাদের হচ্ছে যে মেন বই যেটা বা গ্রুপ সাবজেক্টের যে বইগুলো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ব্যবসা নীতি ও প্রয়োগ, এই সাবজেক্টগুলো থেকে একটু কঠিন প্রশ্ন আসবে। অর্থাৎ যেই প্রশ্নগুলো তোমরা ইন্টারমিডিয়েটের জন্য শিখছ গাণিতিক ওয়েতে, সেইভাবেই তোমাদের কোশ্চেনগুলো আসবে। আবার অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসতো আগে এমসিকিউতে, সেগুলোকে জাস্ট মনে করতে পারো যে তুমি যে ম্যাথ যে অঙ্কগুলো আসতো আগে সে অঙ্কগুলোকেই দিবে, কিন্তু অপশন থাকবে না। অর্থাৎ অঙ্কগুলোকে তোমাকে ধাপে ধাপে পুরোটা লিখতে হবে। যেমন আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্নটা দেখি, ফিজিক্স প্রশ্ন, সেখানে আমরা দেখছি যে সমস্যাগুলো সরাসরি দিয়ে দিছে, সমস্যাটাকে সমাধান করতে বলছে। দ্যাট মিন্স একটা গাণিতিক সমস্যা দিয়ে দিছে, একটা অঙ্ক দিয়ে দিছে ফিজিক্স থেকে, সেই অঙ্কটাকে তোমাকে তুমি যেভাবে ইন্টারমিডিয়েটে সমাধান করতে সেভাবেই তোমাকে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে। একইভাবে অ্যাকাউন্টিংয়েও, একইভাবে তোমার যদি ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে কোনো কিছু আসে সেখান থেকেও ঠিক একইভাবেই তোমাকে দিতে হবে। দ্যাট মিন্স আমরা যারা গ্রুপ সাবজেক্ট আনসার করব, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, তাদেরকে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো সেই ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদেরকে আমি বলবো যে তোমরা বুয়েটে যে রিটেন কোশ্চেনটা আগে হতো বা এখনও হয়, তারপর হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যে রিটেন কোশ্চেনগুলো হয় সেগুলোকে তোমরা অবশ্যই সমাধান করে যাবা। তাহলে তোমাদের কনফিডেন্সটা বাড়বে এবং এক্সাম হলে যে ধরনের তোমার রিটেন কোশ্চেনই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তো ফিজিক্স এবং ম্যাথে সরাসরি যেহেতু ম্যাথমেটিক্যাল সমস্যাই বেশি আসবে, তোমরা সেগুলোকে আশা করি সমাধান করতে পারবা, কারণ তোমরা ইন্টারমিডিয়েটে অলরেডি ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু তোমরা রপ্ত করেছো। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে তোমাকে বিক্রিয়ার পাশাপাশি কেমিস্ট্রি বইয়ের কনসেপ্টটাকে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে এরকমও হতে পারে, যার মুখস্থবিদ্যা যত বেশি তার সাকসেসের পরিমাণ তত বেশি। এর কারণ হচ্ছে যে কেমিস্ট্রিতে বিক্রিয়াগুলো আলটিমেটলি তোমার কিন্তু মনে থাকবে না, তোমাকে বিভিন্ন ওয়ে খুঁজে বের করা লাগবে যে কীভাবে তুমি নিজের আয়ত্তে রাখবা বা নিজে কীভাবে মুখস্থ রাখবা। আমি বলতেছি না মুখস্থ করো, বাট নিজের আয়ত্তে রাখার কিন্তু একটা এখানে প্রসেস আছে কেমিস্ট্রিতে। অর্থাৎ বিক্রিয়াগুলো কীভাবে সংগঠিত হয়, কৌশল কী, কার সাথে বিক্রিয়াগুলো কে উৎপন্ন হয়, কোন কোন রিয়েজেন্ট বা কোন কোন প্রভাবক সেখানে উপস্থিত থাকে, সেই জিনিসগুলো তোমাকে আয়ত্তের মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন জিনিসের প্রকারভেদ, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানা লাগবে। একইভাবে বায়োলজিতেও তোমার যত বেশি মুখস্থবিদ্যা থাকবে, তুমি যত বেশি জিনিসগুলোকে নিজের মধ্যে আয়ত্তে রাখতে পারবা তত বেশি তোমার জন্য বেটার হয়। সো আশা করি যারা গ্রুপ সাবজেক্টে রিটেন কোশ্চেন দিয়ে আনসার করবা তারা মোটামুটি একটা আনসার পেয়ে গেছো। এবার আসি যেই কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেনগুলো খুবই শর্ট হয়, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি বলি, আমি যদি জগন্নাথের কথা বলি, সেখানে দেখা যায় যে রিটেন কোশ্চেনগুলো একটু শর্ট হয়। তো সায়েন্সের বা কমার্সের স্টুডেন্টরা সেখানে যেই শর্ট অঙ্কগুলো বা হচ্ছে যে অঙ্কগুলো ছোটো ছোটো একটু, সেগুলোকে একটু প্রাধান্য বেশি দেওয়ার চেষ্টা করবা। এবার আসি যারা আমরা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি আনসার করব বা জেনারেল ম্যাথ বা আইকিউ আনসার করব, সেখানে যদি রিটেন আসে তাহলে সেখানে কীভাবে আমরা আনসার করব। তাহলে একইভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে যদি আমরা দেখি, যে আমরা প্রিভিয়াস ইয়ারে দেখছি সেখানে তোমার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আসছে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন আসছে, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলোকে শর্টে ছোট প্রশ্ন করছে, এক কথায়ও তোমাকে উত্তর দিতে হবে। দ্যাট মিন্স কিছুটা এরকম যে এমসিকিউ যেটা ছিল সেটার জাস্ট অপশনগুলোকে তুলে দিয়েছে, কোশ্চেনটা আগের মতোই আছে। সাপোজ এরকম যে এরকম হতে পারে যে ঢাকা কত সালে বাংলাদেশের রাজধানী হয়, বা সাপোজ এরকম হতে পারে বাংলাদেশের কোন বিভাগে বনের পরিমাণ সবচেয়ে বেশি বা বন যে বনাঞ্চল সেটার কোন বিভাগে সবচেয়ে বেশি, এরকম মানে তোমাকে একটু ক্রিটিক্যাল কিছু কোশ্চেন করবে, বাট সেটার তুমি জাস্ট এক কথায় আনসার লিখতে হবে। ওকে, তাহলে এভাবে যদি আমরা করি, বা সাপোজ তোমাকে প্রশ্ন করতে পারে যে কোভিড নাইন্টিন বাংলাদেশে প্রথম কখন শনাক্ত হয়, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করতে পারে। সো দ্যাট মিন্স তোমার একদম সহজ সাধারণ জ্ঞানের জন্য আসবে, বাট বাংলা ইংরেজি একটু ট্রিকি আসবে। হ্যাঁ, ইংরেজির কথা বললাম যে অলরেডি ট্রান্সলেশন দিয়েছিল, ঠিক আছে, এবং প্যাসেজ দিতে পারে, মানে হচ্ছে একটা প্যাসেজ দিবে সেখান থেকে কোশ্চেন করতে পারে। আবার রিটেন এরকম হতে পারে যে তোমাকে কোনো কিছু সামারি করতে বললো,
বা এরকম হতে পারে একটা বিষয় নিয়ে একটা শর্ট নোট লিখতে বললো বা একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বললো, ওকে? এরকম হতে পারে, শর্ট এসেও আসতে পারে। সো এই জিনিসগুলোই তোমাকে একটু মাথার মধ্যে রাখতে হবে। বাংলার ক্ষেত্রেও ঠিক একই রকম, তোমাকে ব্যাকরণের কোনো একটা পার্ট থেকে একটা কোশ্চেন করতে পারে। আবার তোমাকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো বাংলা প্রথম পত্রে আমরা করেছিলাম বা পড়েছিলাম সেই ধরনের প্রশ্ন আসতে পারে। আবার যেগুলো একদম জ্ঞানমূলক প্রশ্ন পড়েছিলাম সেগুলো সেরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। দ্যাট মিনস তোমাকে হচ্ছে যে তুমি খেয়াল করবা যে গত বছর যে বিশ্ববিদ্যালয়গুলোতে রিটেন পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্নের প্যাটার্ন কীরকম, সেগুলো কীভাবে আসছে, ঠিক একই ওইতে কিন্তু এবারও আসবে। আরেকটি কথা, সেটি হচ্ছে যে রিটেনের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যখন এমসিকিউ প্রিপারেশন নাও সেটাকে রিটেনে কীভাবে আসলে কীভাবে তুমি আনসার করবা সেই জিনিসটা একটু চিন্তা করে নিতে হবে মাথার মধ্যে, যে এই প্রশ্নটা তো রিটেনও আসতে পারে তাহলে সেখানে আমি কীভাবে আনসার করব, এই জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে যদি তুমি জাস্ট কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করো যেগুলো অলরেডি রিটেনে আসছে সেগুলোকে, এবং তুমি যদি নিজের মধ্যে একটু সেন্স খাটাতে পারো যে কীভাবে রিটেন কোশ্চেনটা হতে পারে বা এমসিকিউগুলোকে রিটেন করলে কী হচ্ছে সেই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে তুমি রিটেনের যেই পদ্ধতি সেটা বুঝে যাবা এবং রিটেন পরীক্ষাও তুমি কি ভালো করতে পারবা। তো এই রিটেন পরীক্ষার পদ্ধতি যখন চালু হলো তখন দেখবা যে তোমাদেরকে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গা থেকে ভয় ভীতি দেখাতে পারে। আসলে এখানে ভয় বা ভীতির কোনো কারণই নেই, কারণ হচ্ছে জাস্ট এখানে তোমাকে যে সিম্পলি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি একটু অ্যানালিটিক্যালভাবে শেখার চেষ্টা করবা, একটু ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবা। গতানুগতিক যে একটা লাইন দেওয়া আছে বা কতগুলো বোল্ড পয়েন্ট, মানে হচ্ছে যে আমরা অনেক সময় কীভাবে পড়ি, বইয়ের মধ্যে এভাবে থাকে যে বোল্ড ওয়ার্ডে বা বোল্ড লাইন আকারে থাকে, ওকে? হ্যাঁ, একটা একটা লাইন আকারে কোনো একটা তথ্য দেওয়া থাকে, না এভাবে পড়ার দরকার নাই। তুমি পড়াটা চেষ্টা করবা বেসিকটা জানার চেষ্টা করবা, কোনো একটা ঘটনা এই ঘটনার বেসিকটা জানার চেষ্টা করবা, কারো সম্পর্কে পড়লে ওনার জীবনীটা জানার চেষ্টা করবা। সাপোজ তুমি বেগম রোকেয়া সম্পর্কে পড়তেছো, তুমি বেগম রোকেয়ার জীবনীটা ভালো করে বুঝে নাও। জীবনী যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু তুমি ওনার থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি আনসার করতে পারবা। এখন যদি তুমি ওনার জাস্ট পয়েন্ট আকারে উনি কখন জন্মগ্রহণ করছে, গ্রামের বাড়ি কোথায়, ওনার বাবার নাম কী, ওনার স্বামীর নাম কী, তারপর হচ্ছে উনি কী কী করছে, এই জিনিসগুলো শিখো লাইন বাই লাইন না শিখে, মানে জাস্ট ইম্পর্টেন্ট যে কী টার্মস সেগুলো যদি তুমি শিখো তাহলে তুমি কিন্তু রিটেন পরীক্ষা ভালো করতে পারবে না। তাহলে রিটেনের কোনো ভয় পাওয়ার দরকার নাই, জাস্ট একটু বেসিকটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করবা, একটু অ্যানালিটিক্যাল ওয়েতে শেখার চেষ্টা করবা, তাহলে তুমি কিন্তু আনসার করতে পারবা। একইভাবে সাধারণ জ্ঞানও, সাধারণ জ্ঞানে তুমি একটা দেশ সম্পর্কে শিখতেছো, তো আমরা কী করি, দেশের রাজধানী মুখস্থ করি, মুদ্রার নাম মুখস্থ করি, পার্লামেন্টের নাম মুখস্থ করি, ওই দেশের নেতাদের নাম মুখস্থ করি। বাট এইভাবে না, তুমি পড়ো আগে যে দেশটা কোন মহাদেশে অবস্থিত, ওই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি কী, তারপরে ওই দেশ অন্যান্য দেশের সাথে কী ধরনের সম্পর্কে যুক্ত, সেটা কি বিরোধপূর্ণ নাকি শান্তিপূর্ণ, তারপর হচ্ছে ওই দেশের ইতিহাসগুলো জানার চেষ্টা করো, তাহলে দেখবে যে তুমি সেখান থেকে অনেক কিছু শিখে যাবে এবং সেই দেশ সম্পর্কে যেই প্রশ্ন আসুক না কেন তুমি আনসার করতে পারবা। তাহলে আমি যে জিনিসটা আবারও বোঝাতে চেষ্টা করতেছি যে তুমি একটু ডিটেলস জানার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তুমি পারবা, এখানে ভয়ের কিছু নেই বা আতঙ্কেরও কিছু নেই, ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু অলরেডি রিটেন পার্টটা এবার বাড়িয়ে দিচ্ছে 2020 সালে, তাহলে তোমাকে এই ওয়েতে যদি আগাও তাহলে তুমি রিটেনে অনেক বেশি ভালো করতে পারবো বলে আমার বিশ্বাস। তো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা আইকিউ আনসার করতে হয় বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আনসার করতে হয় বা মানসিক দক্ষতা আনসার করতে হয়, তাদের জন্য আমাদের একটা বই উপহার হিসেবে আছে, সেটা হচ্ছে হালদা আইকিউ বা মানসিক দক্ষতা। তাহলে তোমরা জাস্ট মানসিক দক্ষতা হালদা পাবলিকেশনের বইটা দেন, এটা বলেই লাইব্রেরিতে খুঁজলে তোমরা পাবা, বইটা একটু উল্টিয়ে দেখতে পারো তোমরা, যদি ভালো লাগে তাহলে তোমরা কালেক্ট করবা। আর একটা বিষয় হচ্ছে যে এই বইটা উপহার কেন বললাম, কারণ এটার দাম হচ্ছে একদমই কম, এটা তুমি মাত্র 120 থেকে 140 টাকা দিয়ে তুমি কিনতে পারবা, ঠিক আছে? কোনো কোনো জায়গায় লোকেশন অনুসারে দাম একটু বেশি হতে পারে, ঠিক আছে? তারপরে আমাদের আরও বই আছে, আমি যদি দেখাই, এটা হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য বই, ওকে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই মেনলি লিখা, বাট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নও দেওয়া আছে, ওকে? তো এটা হচ্ছে যে হালদা সি ইউনিট, ওকে? তারপরে হচ্ছে যে তোমার এটা হচ্ছে হালদা এ ইউনিট সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন আসে না, আমরা এখানে কোনো রিটেন কোশ্চেন অ্যাড করি নাই, বাট এটা বললে তুমি অনেক কিছুই বুঝতে পারবা, সেগুলো তোমার রিটেনও যেমন হেল্প করবে এমসিকিউতে তোমার হেল্প করবে। এটা মেনলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য লিখা, বাট প্রথম দিকে বাংলা ইংরেজি তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর সাজেশন দেওয়া আছে, বিকজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংরেজি মাস্ট আনসার করা লাগে এই ইউনিটে, ওকে? সেই জন্য এটাকে পূর্ণাঙ্গভাবে তৈরি করছি। এটা কিন্তু প্রশ্ন ব্যাংক না, অনেকে প্রশ্ন ব্যাংক মনে করে ভুল করে, এখানে লিখাই আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, ঠিক আছে? তার মিন্স এটা এই ইউনিটের ভর্তি সহায়িকা, অর্থাৎ এই ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, ওকে? তারপর একইভাবে একটা বিডি ইউনিটের বই আছে, এটা এটা অবশ্য একটু আমি কাটাকাটি করছি এই বইটাতে, এই বইটা আমি বিভিন্ন কাজে ব্যবহার করি, ওই যে আমার নিজের অ্যানালাইসিসের জন্য, সেই জন্য এখানে একটু দাগ দেখতে পাচ্ছ তোমরা।
এটা হচ্ছে বি প্লাস ডি ইউনিটের বই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই মেনলি লিখা, মানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে লেখা। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত 15 বছরের প্রশ্নের সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহকারে, সাথে শুরুতে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের একটা সাজেশন দেওয়া আছে। এই সাজেশনটা অন্য বিশ্ববিদ্যালয়ে কমন পড়বে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার কমন পড়বে। সো তোমরা এই বইগুলো একটু কালেক্ট করে নিতে পারো। এছাড়া তো তোমরা নানা ধরনের বই কালেক্ট করছো, সেটা নিয়ে আমার টিউটোরিয়াল আছে চ্যানেলে, যে কী কী বই কালেক্ট করা উচিত বা কোন কোন বইগুলো তোমার কালেকশনে রাখা উচিত, কোন কোন বইগুলো আসলে একটু ভালো, সেইগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইকিউ আনসার করো বা জেনারেল ম্যাথ আনসার করো, তাদেরকে বলবো যে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো ধীরে ধীরে রিটেনের দিকে চলে যাচ্ছে, যেই সকল বিশ্ববিদ্যালয়ে রিটেন আসে সেগুলোতে যদি কোনো আইকিউ এসে থাকে, সেগুলোতে যদি কোনো জেনারেল ম্যাথ এসে থাকে, অর্থাৎ 9-10-এর যে অঙ্কগুলো জেনারেল ম্যাথ সেগুলো যদি এসে থাকে, সেখানেও রিটেন থাকতে পারে। সো তোমাকে ওভাবেই কিন্তু কি প্রিপেয়ার থাকতে হবে। তো এই জন্য আমাদের একটা অ্যাডমিশন টেস্টের ম্যাথের বই আছে, নাম হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন, তুমি ওই বইটা কালেক্ট করতে পারো। ওখানে আমি অঙ্কগুলোকে এমনভাবে আমরা রিপ্রেজেন্ট করছি যাতে তোমাদের অ্যাডমিশনেও তোমাদের হেল্প হয় এবং তোমাদের এমসিকিউতে তোমাদের হেল্প হয়। আর আইকিউর জন্য তো আমাদের এই বইটা আছেই, ওকে, হালদা আইকিউ যে বইটা এটা তো আছেই। এটা এমনভাবে লিখা যে কেউ তোমার এমসিকিউতে আসুক ম্যাথগুলো বা রিটেনে আসুক, আইকিউ থেকে প্রশ্ন এমসিকিউতে আসুক, রিটেনে আসুক, তোমরা আনসার করতে পারবা। যারা এই বইটা অলরেডি কালেক্ট করছো তারা কিন্তু এই জিনিসটা জানো, এবং তোমরা চাইলে বুক রিভিউ দেখতে পারো যে আমাদের এই বইটা কেমন। ওকে, তুমি জাস্ট বাজারে ভর্তি পরীক্ষার যে আইকিউর বইগুলো আছে সেগুলো সবগুলোকে একসাথে নাও, একসাথে নিয়ে তুমি ঘেঁটে দেখো যে কোনটা এক্স্যাক্টলি তোমার জন্য প্রয়োজন। তো আশা করি তোমরা আমাদের যেই আজকের মূল টপিক, যে রিটেন থেকে কীভাবে আমরা আনসার করবো, সেটার আনসার পেয়ে গেছো। এরপরে যদি কারো কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।